আমি চিটং আসছি, তোর একটা দিয়ে দিছে যেগুলো আমি দিই না, সচরাচর আমি আসলে গায়ে দিই না। থেকে নামবো, তারপর আবার গাড়ি দিয়ে করবো। লাইসেন্স নাই, লাইসেন্স না ছাড়া মানে ড্রাইভিং করা তো যায় না, তারপরেও করতেছে অবৈধ। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এর আগের ব্লগে তোমরা শুনেছো যে আমি চিটং আসছি, তো আমরা অলরেডি চিটং আসছি। আমার চিটংয়ে যে কাজটা ছিল এটা কিন্তু শেষ, তারপরে বাসায় গেলাম, সারা রাত মিটিংয়ে ছিল, তারপর এরপর বাসায় গেলাম। বাসায় গিয়ে কালকে দিনটা রেস্ট করে এখন আবার চলে যাচ্ছি কুমিল্লায়। তো সারাদিন কী করছি, কেন করছি, কী করছি সবগুলো তোমরা ভিডিওতে পাবে, দেখতে থাকতে শেষ দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি খুব ভালো লাগবে। ঠিক আছে, আর এখন আমাকে যে আমি একে খান ও তার আগে একটা কথা বলে নিই, প্রতিটা মায়ের প্রতি আসলে অনেক শ্রদ্ধা। দেখো আমি আসছি, বেরোচ্ছি, আমার আম্মা আমাকে তেল লাগাই দিছে, মুখে বেসলিন লাগাই দিছে, এরপরে চাদর একটা দিয়ে দিছে যেগুলো আমি দিই না, সচরাচর আমি আসলে গায়ে দিই না, বাট মা দিয়ে দিছে, এখন কি করব। তারপরে মাকে খুব মিস করছি, আস আম্মা বাসায় আছে আর আমি দেখো আম্মা আমাকে এগুলো দিছে, আমি আসলে সামালতেই পারতেছি না যে কি কি করবো। আর সবচেয়ে আরেকটা বড় জিনিস বিষয় হচ্ছে ও এখন যাব কুমিল্লা যাব, তার জন্য আমাকে একটু গাড়ি খুঁজতে হবে, ভালো মানের একটু গাড়ি খুঁজতে হবে। তো দেখি, এই যে রিং লাইন দেখতে পাচ্ছ ওটাতে যাবো না, কারণ এটাতে অনেক টাকা, তাই এখন যেটা পাই সেটাতে দেখি কোনো মতো একটাতে যাওয়া যায় কিনা, দেখা যাক। আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এইটা হচ্ছে একেখান মোড়, আর এই একেখান মোড়ে আসলে তোমরা মানে চিটং থেকে বের হওয়ার সব কিছু সব ধরনের গাড়ি তোমরা পেয়ে যাওয়া। তো এটা হচ্ছে চিটং এর এন্ট্রি পয়েন্ট, এখানে টোটাল যে কোনো ধরনের গাড়ি পাবা, যে কোনো দৃষ্টিকে যাওয়ার জন্য এখান থেকে বের হোক, এদিক দিয়ে সেটা ঢাকা, ঠিক আছে, এদিক দিয়ে যেত, এটা হচ্ছে একেখান। ফাইনালি এই হিলসে পরিবহন থেকে এখন আমি ফেনীতে নামছি, ফেনী থেকে আমাকে যেতে হবে আমাদের যে লোকাল বাস আছে যমুনা, যমুনাতে করে যেতে হবে। তো এটা মূলত কস্টিংটা মানে খরচটা একটু কমানোর জন্যই আমি গাড়িটা চেঞ্জ করতেছি, বা নাহলে এখান থেকে সোজা গেলে আবার অনেক টাকা, 200 টাকা। তো এখন আমার খরচ যাবে যে ওদিক থেকে এখানে আসছি 100 টাকা, ফেনীতে চিরন্তে ফেনীতে 100 টাকা, আর এবার আমাকে যে যমুনা আছে সামনে, যমুনা থেকে আমাকে যেতে হবে 30 টাকা, মোট 130 টাকা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। আর এটা হচ্ছে সেই বিখ্যাত নোয়াখালী রাস্তা, এদিক দিয়ে নোয়াখালী যায় আর কি। তো এখনই যাবো, এখান দিয়ে সোজা আমাকে যেতে হবে ওইদিকে একদম শেষ, এই মানে এখানে শেষ মাথায় আছে যে যমুনা, তো যমুনা করে যেতে হবে আর কি। বাবা মানে আম্মা যেগুলো দিচ্ছে এখন পুরো শরীর গরম, মানে এখন গরম লাগতেছে প্রচুর, এখন এটা কি করতে হবে, এগুলো খুলতে হবে আস্তে আস্তে কইলা, তারপরে গাড়ি চড়তে হবে আর কি, গাড়ি তো শেষ মাথায়, দেখি কি। আমি গাড়ি থেকে নামার পর মামা আমার রিসিভ করতে আসছে, কোনো গাড়িতে করে দেখো মামা ভালো করে ড্রাইভ করতে হবে, কত সে লাইসেন্স নাই, লাইসেন্স না ছাড়া মানে ড্রাইভিং করা তো যায় না, তারপরেও করতেছে অবৈধ, দেখি ঠিক গাড়িও অবৈধ লাইসেন্সও অবৈধ। তো গাইস আমার আজকের দিনের কাজ শুরু হয়ে গেছে ওখান থেকে, এখন এই যে ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট নিয়ে যাচ্ছি, এগুলা নিয়ে আমাকে যেতে হবে। এর আগে কয়েকটা ব্লগেও তোমরা দেখছো যে তনকাপুর পৌরসভা, তো ওখানে জন্ম নিবন্ধনে একটু সমস্যা আছে আমার মামির, মানে ওনার এটা নাকি অনলাইন করতে হবে, তো এটা অনলাইন করার জন্য এখন কত ডকুমেন্টস, ওনার বাবার
অরিজিনাল আইডি কার্ড, মায়ের বাবার বাবা এবং মায়ের অরিজিনাল জন্ম নিবন্ধন জমা দিতে হবে, ওনার সার্টিফিকেট জমা দিতে হবে, অনেক ডকুমেন্ট। তো আজকে এগুলো নিয়ে যাচ্ছি, দেখি কি করা যায়। এর আগে আমি যখন গেছি এর আগের দিন, তখন আমি জমা দিয়ে আসছি, ওনারা নাকি চেক করে দেখবে যে এটা অনলাইনে আসে কিনা। তো কাজ শুরু হয়ে গেল, এখন আমাকে আজকে এখন যেতে হবে কনকাপত পৌরসভাতে। ও সরি, দুঃখিত, কনকাপত পৌরসভা না, ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ মানে যেটাকে বোর্ড অফিস বলা হয় ওইটাই। তো গাইস, এখন আমাকে অটোতে উঠতে হবে এখান থেকে ওই কনকাপতে যাওয়ার জন্য। এদিকে অটোতে উঠতে হবে, তাছাড়া প্রচুর খিদা লাগছে, নাস্তাও করতে হবে। কি চিন্তা করতেছি, নাস্তা করবো না অটোতে উঠে ওখানে চলে যাবো আগে, দেখা যাক কি হয়। তাছাড়া প্রচুর খিদা লাগছে, যেহেতু সেই সকালে গাড়িতে উঠছি চিরং থেকে যখন এখানে আসতেছি। কি গাড়ি কাজ, গাড়ি মানি তো কাজ করাইতে হবে। গাড়ি চালাবেন মানে কাজ করাইতে হবে, আর এমনি অটোতে বেশি কাজ বেশি কাজ আছে না, বেশি কাজ আছে অটোতে অতিরিক্ত। তো গাইস যাচ্ছি ওখানে, দেখো তোমরা অনেক সুন্দর সুন্দর সিনারি আছে তোমাদেরকে দেখতে। অবশেষে অটো থেকে নামলাম, এখন বোর্ড অফিসের সামনে আসি, বা যে সিরিয়াল দেখা যাচ্ছে আমি জানি না আজকে আমার সিরিয়াল কত নাম্বারে গিয়ে পড়ে, বা আমি কাজটা আদৌ করতে পারবো কিনা, ওটা আমি চেষ্টা করবো। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে সতী বাড়ছে কিনা সেটা দেখতে হবে, কারণ ওনাকে তো সবসময় পাওয়া যায় না। এই যে বর্তমান কনকাপুর ইউনিয়ন পরিষদে আসি, দেখা যাক, এবারে সিরিয়াল দেখতে হবে, টিকিট নিতে হবে, অনেক কাজ সেগুলো। ভাই অনেকগুলো মানুষ এখানে সিরিয়াল ধরে আছে, তো আমারাও এটা করতে হবে। এখন টোকেন নিতে হবে, টোকেনও তো নাই, তাছাড়া কারণ নাই এখন, কারণ আমারটা আগে চেক করতে হবে যে অনলাইনে আসে কিনা। তো এটা চেক করার জন্য তো অবশ্যই পিসিটা অনলাইন, তো কারেন্টটা তো নাই, দেখা যাবে ওয়েট করা ছাড়া কিছু অপেক্ষা মানে সার্ভার অফ টোটাল। এখন সার্ভার অফ থাকার কারণে তো সবাই সিরিয়াল ধরে গাদাগাদি করতেছে, তো আমি চিন্তা করলাম যে একটু বেরিয়ে আসেন, আগে নাস্তাটা করে নিই, খিদা লাগছে প্রচুর। দেখো নাস্তা হিসেবে কি খাচ্ছি, ছোলা, দ্বিতীয়ত হচ্ছে সিঙ্গারা সালাদ। কারণ আসলে খিদা লাগার অনেক কারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সেই সকালে গাড়িতে উঠছে, এখন আর কিছু খাওয়া হয়নি সেজন্য। ভাই কাঁচামরিচ আছে না, এটা কাঁচামরিচ দিন তো। সবজিটা
সবচেয়ে বিরক্তির একটা বিষয় যে ইলেকট্রিসিটি নাই, মানে এখন তো প্রায় 2টা বাজতেছে, সেই সকাল নাকি বলে 10টা বাজে গেছে, এখনো ইলেকট্রিসিটি আসে নাই, অর্থাৎ বিদ্যুৎ আসে নাই। আমি কাগজপত্রগুলো কিছুই চেক করতে পারতেছি না বা এটা সমাধানও করতে পারতেছি না, এখন বাজতেছে প্রায় 2টা। সো কিছু বলার নাই আসলে, এই বিষয়গুলো নিয়ে কিছু বলার নাই, জানি না, দেখি আর 5-10 মিনিট অপেক্ষা করব, এরপর চলে যাব। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, কারেন্ট নাকি আসবে না, তখন বলতেছে 4টা বাজে আসবে, তাই কি করবো, এখন তো চলে যেতে হবে, দেখি আবার অটো বা সিএনজি খুঁজতে হবে। আর হ্যাঁ, এখন তবে আমার বড় আন্টির বাসায় যাবো, আমার বড় আন্টি আমাকে যাইতে বলতেছে ওনাদের বাসায়, তো ওনাদের বাসায় যাবো, দেখি কি হয়। হ্যাঁ গাইস, আমি ইউনিয়ন বোর্ড অফিস থেকে চলে আসছি, এখন আমি একটা অটোতে উঠছি, দেখো তো এখন যাব আমার বড় আন্টির বাড়িতে, উনি আমাকে তাও জরুরি কাজে ডাকছে, তা আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমি দুপুরের দিকে আসতেছি, দুপুর তো প্রায় শেষ পর্যায়ে, তো আমি যাচ্ছি এখন আন্টির বাড়িতে, তো দেখা যাক তোমাদেরকে যাওয়ার সময় কী কী দেখাতে পারে আর কী করছি সেটা তো ভিডিওতে থাকছে, তাই কন্টিনিউ করো। আর আজকের ভিডিও নিয়ে কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাও, বা তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সেটাও বলো, ঠিক আছে, আর ভিডিওটি একটা লাইক করে দিবে। দেখো আমি কিন্তু অলরেডি চলে আসছি আমার আন্টিদের বাড়িতে, তো এইটা হচ্ছে ওনাদের বাড়ি, একলা বাড়ি, একদম জমির মাঝখানে যেটা বলা হয় আর কি, তো এখানে পুরোটাই কৃষি, দেখো সব কৃষি, সবাই কৃষি কাজ নিয়ে ব্যস্ত যে যার মতো করে। তো আমি এখন যাচ্ছি আন্টিদের বাড়িতে, দেখা যাক ওনার কি জন্য ডাকছে বা কি, সবই দেখি ওনার সাথে কথাবার্তা বলে দেখি, ঠিক আছে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।